একে বেহাল ভাঙাচোরা কাঠের সেতু, দুয়ে মড়ার উপর খাড়ার ঘায়ের মতো জলের স্রোতের সাথে আসছে হাজার হাজার পানার স্তূপ। প্রবল সে চাপে দুর্বল বেহাল কাঠের সেতু ভেঙে যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে অঘটন। দাসপুর এক ব্লকের নন্দনপুর দুই গ্রাম পঞ্চায়েত এলাকার ভসরা খালের উপর পাইকান বোয়ালিয়ায় বিদ্যাসাগর সেতুর এমনই অবস্থা। আজ মঙ্গলবারের সকাল থেকেই গ্রামবাসীদের কপালে ভাঁজ, সেতু ভেঙে পারাপার বন্ধ হলে সমস্যায় পড়তে হবে পশ্চিম মেদিনীপুরের পাইকান বোয়ালিয়া জ্যোতিষব বিহারীচক চকসুন্দর মানিকপুর ধানখালের মতো গ্রামগুলির বাসিন্দাদের পাশাপাশি পূর্ব মেদিনীপুরের শাহালাজপুর গোপালহাজরা বিগড়া চন্দনগেড়া চকগোপাল সহ বহু গ্রামের হাজার হাজার মানুষকেও। ঘুরপথে যাতায়াতের খরচ এবং সময় নিয়ে চিন্তার শেষ নেই গ্রামের জয়দেব বরদলৈ রাজু দলৈ রাধানাথ দলৈদের। তবে তৃণমূল পরিচালিত নন্দনপুর দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান কল্যাণী দলৈ জানাচ্ছেন, গ্রামবাসীদের সমস্যার কথা মাথায় রেখে তিনি অনেক আগেই এই ভাঙা কাঠের সেতুর জায়গায় পাকাপোক্ত মজবুত কংক্রিটের সেতুর জন্য গত আর্থিক বছরে প্রপোজাল দিয়েছিলেন। সে কাজ অনুমোদন পেয়ে অর্থ বরাদ্দ হলে কিছুদিনের মধ্যেই সেতুটি ভেঙে কংক্রিটের সেতু তৈরির কাজ শুরু হবে। কিন্তু তার মাঝে এ কটা দিন প্রাণ হাতে ভাঙা পেরে কোঠা পাটায় ভবিষ্যৎকে সঁপে দিয়ে ওপারে যেতে হবে এপার ও ওপারের বাসিন্দাদের। দাসপুর থেকে ক্যামেরায় শ্রীকান্ত ভুঁইয়ার সাথে সৌমেন মিশ্রের রিপোর্ট, স্থানীয় সংবাদ ঘাটাল। একটা কি এখন তো বর্ষাকাল, বর্ষাকালে নদীতে পানা এসেছে এমন পর্যন্ত এখানে পারাপার যদি পোলটা পুনর্নির্মাণ হয়। হ্যাঁ, আর ওইটা বিশেষ করে পানা সরানোর জন্য আমরা গ্রামবাসী সবাই উদ্বেগ নিয়েছি যে পানা সরাতে হবে এখনই, নাহলে আমাদের পোলটা ভেঙে যাবে, ভেঙে গেলে আমরা পারাপার যাতায়াতের অসুবিধা। তার জন্য সরকারের কাছে আমার অনুরোধ, কাঠের সেতুর বাদ দিয়ে যেন কংক্রিটের একটা সেতু হয়, গ্রামবাসীরা উপকার পাবেন। আমরা উদ্যোগ নিয়ে নিচ্ছি, কাল থেকেই আমরা পানা সরাতে লাগবো, নাহলে তো না সরালে আমাদের অসুবিধা হবে, পোলটা ভেঙে যাবে। অবিলম্বে ফুট ব্রিজ হওয়ার দরকার, জনগণের সুবিধা হয়। কাঠের ব্রিজ বারবার কতবার মেরামত করবে? হ্যাঁ, কতগুলি গ্রামের মানুষের এই সাগরীয় পারাপার? এখানে বহু মানুষের সমান, এখানে অন্তত কম করে 20-25 খন গ্রামের লোক যাতায়াত করে। ওনার কষ্ট হচ্ছে, আর পোলট্রি পেরাতে পারছে না, সবজির গাড়িও যেতে পারছে না, আর আমরা যে পাবলিক যাচ্ছি তাদেরও খুব অসুবিধা হচ্ছে, আর যাতায়াতের খুব অসুবিধা। এরকম সরকারকে একটা আমরা অনুরোধ জানাচ্ছি যেন পোলট্রি সুব্যবস্থা হয়, এই কাঠের পোল থেকে যেন একটা পাকার বীজ হয়, এই আশা রেখে একটা অনুরোধ জানাচ্ছি সরকারকে। আপনার নাম? রীনা পোড়ালি। আমি নন্দনপুট্টু গ্রাম পঞ্চায়েতের প্রধান কল্যাণী দলই। নন্দনপুট্টু গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যে পাইকান বইলা গ্রামে কাঠের সেতুটি রয়েছে, ওই কাঠের সেতুটি যাতে কংক্রিট ব্রিজে পরিণত হয় তার জন্য আমরা প্রপোজাল পাঠিয়েছি। খুব শীঘ্রই মধ্যে কাজটা শুরু হবে আশা রাখা যায়। এই কাজ, এই কংক্রিট পোলটি হলে এখানকার অনেক মানুষ উপকৃত হবে, বিশেষ করে কৃষকেরা থেকে এবং অসুস্থ রোগীরা যে হসপিটালে যায় তার জন্য মানুষ উপকার পাবে। আমরা এই কাঠের পোলটি যদি কংক্রিট পোলে পরিণত করতে পারি আমরা খুব খুশি বলে মনে করি এবং গর্ববোধ মনে করি যে আমরা মানুষের পাশে থাকতে পেরেছি, মানুষের কাজ করতে পেরেছি। এই আশায় 34 বছরের যে সরকার ছিল তারা যেটা করে দেখাতে পারেনি আমরা সেটা করতে চলেছি, এটাই আমাদের সাকসেসফুল বলে মনে হয়। গ্রাম ধর্মা পাইকান বলিয়া সব জায়গারই লোক এদের দিয়ে পার হয়, পাকার পোল হলে খুবই ভালো, যাতায়াতের অসুবিধা হয়, মাঝে মাঝে ভেঙে যায়, এই জন্য আমরা আবেদন করছি পাকার পোল হওয়ার জন্য। আমাদের এই পানা সাফ করার জন্য আজকে আইটিতে লাগা হবে, মোটামুটি না পানাটা পরিষ্কার করলে
পোলট্রি ভেঙে যাবে, ভেঙে গেলে আমাদের খুবই অসুবিধা হবে। পানা সারাবার জন্য কি আজই উদ্যোগ নিচ্ছেন? হ্যাঁ, আজই উদ্যোগ নিচ্ছি, সব পানা সাফ করা হবে। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।